হাই বন্ধুরা, কেমন আছো? এবার গঙ্গাসাগর আর নন্দনকানন চিড়িয়াখানা দেখার পর আমরা এবার চলে যাচ্ছি পুরী। আর এটা হলো মন্দির, আমরা পুরীর জন্য রওনা দিচ্ছি। এখন পুরীতে চলে এসছি সকালে সূর্য ওঠার জন্য, দেখার জন্য। তো আমরা দেরি হয়ে গেছিলো, সূর্য উঠেছে আর অসংখ্য লোক সূর্য ওঠা দেখার জন্য এসছে, আর কিছু কিছু লোক চান করছে এখন সকালে। ঢেউটা কমে আছে সকালবেলা, সব সেলফি ফটো তোলার জন্য রেডি। আর আমরা যে লঞ্চটাতে ছিলাম সেখান থেকে সমুদ্র কাছে ছিল, আর জগন্নাথ মন্দিরও কাছে ছিল, ওই টাওয়ারটার কাছে জগন্নাথ মন্দির। চলো একবার সমুদ্রটা একবার দেখিয়ে দেই। বাম্পার হাওয়া দিচ্ছে, দূরে সমুদ্র, চারিদিকে জল আর জল। আর আমরা যে লঞ্চটা ছিলাম তার ঢুকতে কিছু কিছু ছোটো ছোটো পাখি ফুসেছে। পাখিগুলোর নাম কি কমেন্টে লিখে পাঠিয়ে দাও। আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম, খুলে আবার নতুন করে লাগাই দরজা সেটা দেখতে। আর ওদিকে দেখছি কাক চিল ঘুরছে। আর অসংখ্য লোকও দাঁড়িয়ে ভগবানও দেখছে, গাড়ির সবগুলো আসবে। আর বাঁ পাশে যেটা সেটা রান্নাঘর, আর এ পাশে পুরী মন্দির। জয় জগন্নাথ কমেন্টে লিখে পাঠাও। আপনাদের জন্য এরকম ভিডিও বেশি ভিডিও করা হয়নি, কিন্তু যথেষ্ট করা হয়েছে। রাখতে হয়ে গেছিল, আবার যখন যাবো তখন ভালোভাবে ভিডিও করে দেখাবো আপনাদের জন্য। নিজেকে দেখছো কত লোক, এসব দোকান আছে। তারপরে চলে এসেছিলাম সূর্য কর্ণক মন্দির। এই জায়গাটা ভালো তৈরি করেছে, চারিদিকে বাগান, ফুল, গাছ। আর এই পাশে বাথরুম আছে। আর এই সূর্য মন্দির আর কিছু নেই, আস্তে আস্তে ধ্বংসের দিকে। এখানে ঢুকতে গেলে 50 টাকা টিকিট, আর এখন পাশে 5:30 ভোর, এখনো সূর্য উঠেনি। আর এদের হয় দুটো বাঁধর, চারটে বাঁধর, হনুমান সরি, এখন সূর্য উঠেনি, মেঘলা মেঘলা দিন। এরপর একটা মন্দির, যে বৌদ্ধ মন্দির আছে ওখানে এসে এখন কাজ চলছে, তার জন্য এখন ঢুকতে দিচ্ছে না, তার জন্য এখানকার ভিডিও করতে পারিনি। নেক্সট টাইম যাবো তখন ঠিক করবো।
হ্যাঁ, এখানে নদী আছে, নদীতে নতুন একটা ব্রিজ তৈরি হয়েছে, তৈরি যেমন মূল্য হবে না, এখন তৈরি হচ্ছে। আর যে বুদ্ধদেব মন্দির আছে ওর ভিতরে এই মন্দিরটা আছে। মেন গেট এটা, কারো ভিডিও পেতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।